ঝাঁকা রাখা বিজ্ঞান। পোকামাকড় কিভাবে পানির উপর হাঁটে? পানির একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে পানির অণুগুলো তার চারপাশের অণুর সাথে যুক্ত থাকে। এখন পানির সারফেস বা পৃষ্ঠে যে অণুগুলো আছে তাদের উপরে আর কোনো অণু নেই, তাই তারা নিচের অণুগুলোর সাথে আরও বেশি শক্তভাবে লেগে থাকে। একে বলে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এখন এত শক্তভাবে অণুগুলো লেগে থাকার ফলে পানির পৃষ্ঠে একটা পর্দার মতো তৈরি হয়, একে বলে স্ট্রেচড মেমব্রেন। এখন ওয়াটার স্ট্রাইডার বা ফিশিং স্পাইডারের মতো ছোটোখাটো পোকামাকড়ের ওজন খুবই সামান্য আর তাদের পাগুলো অনেক ছড়ানো থাকে, ফলে শরীরের ওজন এক জায়গায় না থেকে অনেক দূর ছড়িয়ে যায়। তাই এসব পোকা যখন পানির উপর হাঁটতে যায় তখন শরীরের যে ভার পড়ে সেটা পানির পৃষ্ঠটানের চেয়ে কম হয়, ফলে স্ট্রেচড মেমব্রেন বা পর্দাও ছিঁড়ে যায় না আর পোকাও সারন্দে হেঁটে যায় পানির উপর দিয়ে।